আজকে দেখো ভাস্তির ঘরে চাও খেয়ে নিলাম, চাটা খুব ভালো হয়েছে। ফ্ল্যাশব্যাক, ছোটো দেরি হয়, স্কুল আছে। উঠো, আর একটু হোমওয়ার্ক বাকি আছে না, ওটা করো। উঠো মামা। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন, মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। দেখো আমি ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম স্কুলের উদ্দেশ্যে। তো আমার মেয়ে আর ছেলে দোকানে টিফিন কিনছে। স্কুলে যাচ্ছার বাচ্চাকে দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। তো বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছি। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে আসলাম। আসার সময় পেপারটা নিয়ে আসলাম, গেটে ছিল। তো চলো, সকালে বিছানাটা ঠিকঠাক গোছাইনি। এখানে দেখো দুধ দিয়ে কিনেছে, দুধটাও নেই। চলো পেপারটা রাখি। দেখো বিছানাও ঠিকঠাক গুছানো হয়নি সকালে। ঘরে কেউ নেই তাই দুধ দিয়ে চলে গিয়েছে আর কি। তো বিছানাটা গুছাই, বিছানা গোছানো হয়নি। তো মানে বড় কাজটা হলো আর কি, সকালে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, এটাই বড় কাজ। এখন মোটামুটি 12টা অবধি ফাঁকা, মানে ফাঁকা তো নেই, কাজ আছে, তো রান্না করতে হবে। তো এগুলি এখন গোছগাছ করি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো আগে বিছানাটা গুছাই। সকালে শুধু মশাইটাই তুলেছি, আর কিছু করিনি। চলো বিছানাটা গুছিয়ে নিই। তো এখন চলে আসলাম পাশের রুমে, এই বিছানাটাও গুছিয়ে নিই। তো চলো রিমোটটা সবসময় আমি কভারে রাখি, খালি ছেলে মেয়ে খুলে রাখবে। কভারে থাকলে না এই যে লেখাগুলি আর উঠে যায় না, না তো হাতের ঘষায় ঘষায় একদম লেখাগুলি উঠে যায়, অসুবিধা হয় পরে। হয়ে গেল রিমোটের জামা পরানো। পাঁচে কিছু কাপড় ধুতে হবে, তার জন্য এখানে শার্ট নিয়ে নিয়েছি। কিছু কাপড় বলতে ছেলে মেয়ের স্কুলের ইউনিফর্ম। Thank you.
ইউনিফর্ম ছাড়াও আর কয়েকটা ছেলের ড্রেস দিয়ে দিলাম। এগুলো ভিজতে থাক, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পর এগুলি ধুয়ে স্নান করব। তো ফ্রেন্ডস, কাপড়গুলি ভিজানো শেষ। তো এখন চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে এখন আমি এই বাসনগুলি মেজে নিব, মেজে দেখি কটা বাজে, তারপর আবার ছেলেকে আনতে হবে। মেজে দেখি কত সময় হয়। তো মনে তো হচ্ছে না এখন আর রান্না করে যেতে পারবো। রান্নাঘরের এই বাসন কটা মেজে তারপর যাই দেখি। মাঝে দেখি কটা বাজে, কারণ 12টাতে বের হতেই হবে, কারণ আমি যাওয়ার সময় হেঁটে যাই, যাওয়ার সময় হেঁটে যাব। মোটামুটি যেতে যেতে 6-7 মিনিট তো লাগবেই। তো আর ছোট না, মানে স্কুল ছুটি হওয়ার পরে যখন মেয়েকে যদি মানে মা বা বাবাকে কাউকে না দেখে তো ওদের মনটা খারাপ হয়ে যায়। তো এখন তো কান্না করে না, একদিন আমার একটু দেরি হয়েছিল তো তখন কান্না করছিল, আন্টি বলছে এত কেন লেট করলা, যাই হোক আর লেট করতে চাই। এখন কান্না না করলেও মনটা খারাপ হয়ে যায় না, গেটে বের হয়েই যদি দেখতে পারে বেশ ওদের ভালো লাগে। ভাবলাম রান্নাটা ছেলেকে নিয়ে আসার পরই আমি করবো। বাসন শুধু হচ্ছে সকালে যে খেয়েছি ওই বাসনগুলি আছে, কাজের সুবিধার্থে দুটো বেসিন ইউজ করি আর কি। এখন এখানে যে মাজা বাসনগুলি এটা ধুয়ে এটার মধ্যে রেখে দিব। তো জলটা ঝরে গেল। দেখলাম কটা বাজে, 11:30 বাজে। তো এখনো বেশ অনেকটা সময় আছে, অনেকটা সময় বলতে 30 মিনিট সময় আছে। তো ভাবলাম সকালে খেয়েছি একটু খিদে খিদে পেয়েছে, তো একটু কালকে বানিয়েছি নারকেলের নাড়ু, তোমরা দেখেছ। তো এই নারকেলের নাড়ু ভাবলাম একটা খাই, খুব টেস্টি হয়েছে নারকেল নাড়ুটা। বাড়ির সবারই সর্দি সর্দি, তাই ফ্লাক্সে গরম জল করে রেখে দিয়েছি। তো আমারও ঠান্ডা লেগেছে তাই গরম জলই খাই। তো এখন একটু যেহেতু সময় আছে তো চলো একটু ছাদে যাই, কালকের কাপড় আছে ওগুলি আর কি শুকোয় নেই, বিকেলে আনিনি ভেজা ছিল জন্য। তো এখন তো নিশ্চয়ই শুকিয়েছে, তো চলো সেই কাপড়গুলি নিয়ে আসি। সাথে একটু কথা বললাম, তো যাই হোক আমার কাপড় তোলা শেষ, তো চলো নিচে যাই। কাপড় তোলা শেষ, চলে যাচ্ছে। তো কাপড়গুলো যখন নিয়ে আসলাম টাইমও আছে, তো কাপড়গুলি গুছিয়ে নিই। কাপড়গুলি গোছানো শেষ, এগুলি এখন আর আলমারিতে রাখবো না, পরে রাখবো। এখন যাই ছেলেকে নিয়ে আসি, তোমরা সঙ্গে থাকো। A few moments later,
চেঞ্জ করো, চলো চেঞ্জ করাই। তো ছেলেকে নিয়ে আসলাম, তো এখন ওকে স্নান করাই। আমার আবার কাপড় ভেজানো আছে, তো কাপড় ভিজিয়ে স্নান করি, তো আবার ফিরছি তোমাদের সাথে কাজগুলি করে। ফ্রেন্ডস, আমি কাপড় ধুয়ে স্নান করে চলে আসছি, কিন্তু তার আগে ছেলেকে স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি, তারপর আমি আর কি কাপড় ধুয়ে স্নান করলাম। তো এখন কাপড়গুলি উপরে যাব নাড়তে, তো উপরে কাপড়গুলি নেড়ে তারপর আবার রান্না করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আমার সব কাপড় নাড়া শেষ, স্কুল ইউনিফর্মেই শুধু বেশি, আর ছেলের কয়েকটা গেঞ্জি আছে, শার্ট আছে, সেগুলি ধুয়ে নিয়েছি, তো এগুলি নাড়া শেষ। এখন নিচে যেয়ে রান্না করতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘুমিয়ে পড়েছে, মেয়ে টিউশনিতে চলে গিয়েছে, তাড়াতাড়ি পোস্ট করা হয়ে গিয়েছে আজকের ভিডিওটা আর কি। তো ভাবলাম হাতে একটু সময় আছে, তো একটু আড্ডা দিতে যাই, তো এখন আমি ভাস্তিদের কাছে যাচ্ছি আড্ডা দিতে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি আপলোডটা হয়ে গেল, তো বেশ একটু ফ্রি ফ্রি লাগছে, মনে হচ্ছে ফাঁকা আছি, তো একটু আড্ডা দিতে চাই। তো চলো সঙ্গে থাকো। আয় আয় আয়, আসবো, আয় বাচ্চা মেয়েটা আমাদের পাশের বাড়ির। তো দেখো ভাস্তির কাছে চলে আসছিলাম আড্ডা দিতে, তো আড্ডা দেওয়া বাদ দিয়ে তো সাজুগুজু করতে শুরু করে দিয়েছি। তো সাজুগুজু করছি, গল্প করছি, আড্ডা হচ্ছে। তো যাই হোক, তো আমার ভাস্তি অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট, ব্রাইডাল মেকআপ করায়, পার্টি মেকআপও করায়। তো কোনো দিন ওর কাছে এইভাবে আর কি চুলটা ফোলাইনি, এটা কী বলে আমি জানি না। তো যাই হোক, তো খুব ইচ্ছে হলো, তো আমি আর কি গল্পে গল্পে বলছিলাম, তো আমার চুলটা একটু ই করে দাও, তো দেখি তুমি যে করো। তো যাই হোক, ও করে দিচ্ছিলো, তো তোমরা যারা ইচ্ছুক তারাও করতে পারো, সাজতে পারো আমার ভাস্তির কাছে। আজকে দেখো ভাস্তির ঘরে চাও খেয়ে নিলাম, লাল চা ছিল জন্যে খেয়েছি, তো চাটা খুব ভালো হয়েছে। তো ভাস্তির ঘরে এসে আমার লাভই হলো, বেশ সাজুগুজু করে নিলাম, চুলটাও সুন্দর করে নিলাম, চোখটাও দেখো একটু সাজিয়ে নিয়েছি, তো সন্ধ্যার টিফিনটাও হয়ে গেল এখানে, তো বেশ ভালোই লাগলো। তো একটু পরে যাব মেয়েকে টিউশন থেকে আনতে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো ছেলে লিখছে, তো ভাস্তির ঘর থেকে আসার পর ছেলেমেয়েকে খেতে দিলাম, টিভি দেখলাম, তো সামনে আবার এক্সাম, এগুলো তো সন্ধ্যাবেলা পড়ি, কিন্তু এখন একটু বেশি পড়তে হবে, কারণ 6 তারিখ থেকে এক্সাম, তার জন্য ও বোর্ডে লিখছে। আর আমার ছেলে বোর্ডে লিখতে ভালোবাসে বেশি, মানে পড়াটা বেশ এনজয় করে, কপিতেও লেখে কিন্তু বোর্ডে বেশি মজা পায় লিখতে। আর মেয়ে পড়ছে পাশের রুমে। তো আর দেখো আজকে আমার ভাস্তি চুলটা কি করে দিল কি বলে জানি না, খোলা খোলা হয়েছে আর কি চুলটা। মানে আজকে ভিডিওটা একটু তাড়াতাড়ি পোস্ট করা হয়েছে, তো ভাবলাম একটু সময় আছে যেহেতু, একটু যাই আড্ডা দিয়ে আসি। তো ভাস্তির কাছে গিয়েছিলাম, একটু গল্প টল্প হলো, আড্ডা হলো, তো চুলটাও কি খুলে দিল। হ্যাঁ, তো আমার তো বেশ ভালোই লাগছে, লুকটা একটু চেঞ্জ হয়েছে। তারপর আবার একটু চাও করে দিল, মানে লাল চা করেছিল জন্য খেয়েছিলাম, সন্ধ্যাবেলা ওরাও খাবে তার জন্য ঠিক আছে, তো খেলাম, বেশ ভালোই লাগলো। তো ঘরে আমার চা করতে লাগলো না, সর্দির জন্য একটু চা করি আর কি খাই, আধা চা। তো যাই হোক, তারপর চলে আসলাম। তো চুলটা আমার তো বেশ ভালোই লাগছে, চুলটা বাঁধুনির জন্য হয়তো একটু পাগলি পাগলি লাগছে, তো যাই হোক আমার খুব ভালো লাগছে, মজা লাগছে। যে ছেলে লিখছে, তো একটু ওকে পড়াই, তো আবার দেখা হচ্ছে পড়াশোনা করে, এখন টাটা। তো ফ্রেন্ডস, ছেলে মেয়ের পড়া শেষ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।